নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি পাপিয়া আমি চিত্রাঙ্গদা দেবী নখী নখি সামান্য রমণী এ তো রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা কিন্তু ঋতুপর্ণ ঘোষের চিত্রাঙ্গদা কি কোনো পুরুষালী রাজকন্যার গল্প নাকি এক আমি থেকে অন্য আমিতে চাওয়ার গল্প ইচ্ছে পুরাণের গল্প তাই নিয়ে আমাদের আজকের আড্ডা আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক রিত পর্ণঘোষ ঋতুদা তোমাকে স্বাগত রয়েছেন দেবজ্যোতি মিশ্র দেবদা তোমাকেও স্বাগত রয়েছেন শর্মিলা মিশ্বাস শর্মিলা দি তোমাকেও স্বাগত এবং রয়েছেন সঞ্জয় নাগ সঞ্জাদা তোমাকেও স্বাগত প্রথমে একটু নির্যাস্তা পেতে চাইছি চিত্রাঙ্কতা যেটা মেইন স্ট্রিম নয় মেইন স্ট্রিমের সবসময় একটা টেক্সট তৈরি হয় অনেক দিন ধরে যেটা মেন স্ট্রিমের বাইরে তার টেক্সট অনবরত তৈরি হতে থাকে তখন সেটা একটা অল্প সময়ের মধ্যে কনডেন্স সময়ের মধ্যে অনেকগুলো টেক্সট তৈরি করে কারণ মেইনস্ট্রিমের টেক্সটটা এত বড় এটা একটা মেগা টেক্সট আছে ছোট ছোট টেক্সট তৈরি করতে হয় বা তৈরি হয় তৈরি করতে হয় না আপনিই তৈরি হয় চিত্রাঙ্গদার যে সঙ্গীত মানে চিত্রাঙ্গদার সঙ্গীতকার রবীন্দ্রনাথ আমার চিত্রাঙ্গদার সঙ্গীতকার দেবজ্যোতি মিশ্র আমার চিত্রাঙ্গদার আহ কোরিওগ্রাফার 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 বলবো না কারণ তুমি কোরিওগ্রাফার চিত্রাঙ্গ আমি কোরিওগ্রাফার চরিত্রে অভিনয় করি আমার হয়ে কোরিওগ্রাফার ফলে ও চিত্রাঙ্গদের ডিরেক্টরের একটা এক্সটেন্ডেড সন্তা আর আহ সঞ্জয় বান্টি আমি আমার ওকে বান্টি বলতে কমফর্টেবল লাগে তাই বলি যে ও ছবিটার অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং অভিনেতা মানে ও ছবিটাতে আমার একটা এক্স বয়ফ্রেন্ডের রোল করে মানে রুদ্রর এক্স বয়ফ্রেন্ড রুদ্রর এক্স বয়ফ্রেন্ডের রোল আমার নয় হ্যাঁ রবীন্দ্রনাথের চিত্রাঙ্গতাই এই চিত্রাঙ্গতাই কি ঘুরে ফিরে আসে এবং বিভিন্ন সম্পর্কের মধ্যে দিয়ে আসে সেখানে কি রবীন্দ্রনাথের চিত্রাঙ্গতা কি পাই না কখনো মোচন পাই কখনো চন্ডালিকাও পাই না রবীন্দ্রনাথের আছে ওই এক জন্মে জন্মান্তর চণ্ডালিকার মতই সাত জন্মান্তরটা সত্যি দুটো জন্মান্তর কারণটা ওটা একটা বৌদ্ধ টেক্স থেকে আর যেহেতু রবীন্দ্রনাথ ব্রাহ্ম উনি জানেন জন্মান্তর নেই ও ধর্মকে বলে দিয়েছে জন্মান্তর নেই একটাই জন্ম এবং মানে খ্রিস্টানিটির মতন জুডাইজমের মতন ইসলামের মতন কেবলমাত্র ব্রাহ্মণ্য ধর্ম আর বৌদ্ধ ধর্ম এগুলোই তো জন্মান্তরের ধর্ম তাই জন্যে ওকে এক জন্মে জন্মান্তরটা ঘটাতে হয়েছে অন্তত দুটো কাজে একটা চন্ডালিকা জল দেবার জন্মান্তর ঘটে আর একটা চিত্রাঙ্গতা সে তার আবার অনেকগুলো জন্ম হয় মানে মদনের কাছে মানে প্রথম তার বায়োলজিক্যাল জন্ম মদনের কাছে নতুন জন্ম সেটা ফেরত দিয়ে সে আরেকটা জন্ম এই যে অনেকগুলো জন্ম ঢুকে পড়ে এটার মধ্যে এবং অনেকগুলো জন্ম ঢুকে পড়ে চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদার হবার ইচ্ছেটা এটা তাই এসেনশিয়ালি চিত্রাঙ্গদা কিন্তু চিত্রাঙ্গদা জার্নি চিত্রাঙ্গদা জার্নিটাই হচ্ছে রুদ্র জার্নি রুদ্র কিন্তু একবারও ভাবেনি যে চিত্রাঙ্গদা জার্নিটা কখন ও জার্নি হয়ে উঠবে অন্তত ছবিতে এবং ছবিতে রুদ্র নিজে মদনের চরিত্রটা করবে ঠিক করেছিল এবং প্রথমে যে ইন্ট্রোডাক্টরি পিসটা ওইটা করে দেওয়ার কথা কথক যে আস্তে আস্তে মদন হয়ে যাবে এবং এই জায়গাটাই আমি শর্মিলাকে নিয়ে আসবো আমি প্রথম শর্মিলার কাছে গেলাম ও ঘোষ বলে গেল আমি একদম একটা ঠিকানা নিয়ে ওর কাছে চলে গেছি মানে গিয়ে বললাম যে আমি ও বললো কেন চিত্র আমি তো ওড়িশি নাচ করি আমি বললাম যে আমি যেটুকু মহাভারত বলছে যে মণিপুরটা আসলে তখনকার কলিঙ্গ অর্জুন সমুদ্র ধার দিয়ে হাঁটতে হাঁটতে এসে মণিপুরে পৌঁছেছিলেন তাতে বোধহয় কিছুটা আশ্বস্ত হলো যে আমি একদম একটা জাস্ট মানে চেঞ্জ করতে চাইছি বলে আসিনি ওর কাছে আসার একটা কারণ আছে এবং ও সেই ফার্স্ট মিটিংটা একটা খুব অপূর্ব কথা বলেছিল আমি বলছিলাম ছবিতে আমি মদন তারপরে আমাকে এগুলো করতে হবে

তুমি মদন এবং তুমি প্রারম্ভিক কথাকার তাহলে তুমি গুরু ও ওর ধ্যান ধারণায় যে গুরুকে দেখেছে কেলুচরণ জি এবং তার মধ্যে যে অ্যান্ড্রুজিনিটা সেলিব্রেটেড হয়েছিল আমাকে খুব সুন্দর করে গোবিন্দর দুটো অভিনয় বলেছিল বলেছিল যে গুরুজি আমার থেকে এইটুকুনি বেটে আমার থুতনি ধরে যখন ওই চারু সেরে বলতেন আমি কিরকম গুলো 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 পড়ে যেতাম মানে অ্যাকচুয়াল যে ডান্সার সেই যখন করতো আমার কিচ্ছু মনে হতো না আবার গুরুজি যখন কুরুজে কুরুজে যখন করতেন তখন মনে হতো এত ভালো রাধাম জীবন করতে পাবো না সর্বই তাই মনে হতো আমার শুধু না তো ঋতুটাকে ছাত্র হিসেবে পে কেমন লাগে নাচ শিখতে সে আমার মনে তো এই এটা হচ্ছে না বিশন খুঁদ খুঁতে এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা হচ্ছে না এটা মানে একসঙ্গে মানে একটা বডির একটা পার্ট নিয়ে যখন করছি 10 কথা এইটা একটা প্রবলেম মনে হতো আমার হ্যাঁ আর তারপরে দ্য ফ্যাক্ট ইজ উনি তো ঠিক আমার কাছে নাচ মানে ডান্সার হওয়ার জন্য আসেননি মানে ডান্সারের রীতিনীতি এইগুলো এই সব মানে কোরিওগ্রাফাররা কিভাবে আচরণ করে হ্যাঁ না না এইগুলো বোধহয় আমরা নানা রকম আলোচনা করতাম নাচের আমার মনে হয় না হ্যাঁ কোনো নাচের সাবজেক্ট আছে যেটা আমরা টাচ করি নি করি হ্যাঁ মানে কেন করতাম কি করতাম ওরকম কিছু না ওর ভেতর দিয়েই ব্যাপারটা হয়েছে আপনার মাথায় কিউ আছেন আমি তো উদয় শঙ্করের বাইরে কোনো মেল ডান্সার কি জানি না

আর আমি সেই ইমেজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম এই পল টেলার এই এই না না ও ছিল ও বুঝতে না মানে আমি কনশাসলি ছিলাম না শর্মিলা ছিল নাকি ও কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমি শর্মিলাকে ধরতে পারলে কিন্তু একটু ধরতে পেরে যাব কারণ শর্মিলাকে এখন এরকম শাড়ি পরে গলা গানে দুল পরে এক লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে হলে কি হবে শর্মিলা যখন নাচটা নাচটা শেখায় তখন একটা টাইটস পরে একটা ছোট টপ পরে শর্মিলা যখন শেখাচ্ছে আমি দেখতাম যে বাবা

যেমনি একটা চিত্রাঙ্গদা একটা প্রেম পর্ব আছে ওটাকে সুপারফিশিয়ালি আমরা একটা প্রেম পর্ব হিসেবে দেখতে পারি তার মধ্যে চিত্রাঙ্গদের জার্নিটা যদি না দেখি চিত্রাঙ্গদা অর্জুন চিত্রাঙ্গদা অর্জুন এই যে টেনশনটা সেই টেনশনটার জন্য আমরা কেবল চিত্রাঙ্গদার মিউজিক গানগুলো ব্যবহার করেছিলাম আচ্ছা মানে বন্ধু কোন আলো বন্ধু কোন আলো আমার অঙ্গে অঙ্গে কে তারপরে গুরু গুরু দিয়ে শুরু হয় তার কোন কোন দেবতা সেই পর পরিহাসে সেটা তারপরে আর কি ভাসুরা কি ক্লান্ত হতাস ওই হ্যাঁ আমি কিন্তু করলাম আমরা ওগুলো না নাচে এলো না ওগুলো এগুলো মানে রুদ্রর আখ্যানটা বলতে গিয়ে এগুলো এলো আচ্ছা এবার রুদ্রর কিন্তু অনেকগুলো আখ্যান আছে কারণ চিত্রাঙ্গতার যেমন আমরা নৃত্যনাট্যের মধ্যে দিয়ে কেবল একটা জায়গায় পৌঁছে যায় আমাকে তো ওই নৃত্যনাট্য বাইরে নৃত্যনাট্যকে তৈরি করতে হচ্ছে তখন অনেকগুলো ছবিটা কাজ করতে আরম্ভ করেছে ফলে আমার সঙ্গে অঞ্জনের সেটা দুঃখের জায়গা নিয়ে আমার সঙ্গে বানটির যে অংশটা বড় বেদনার মতো বেজেছে তুমি হ্যাঁ এবং আমার বাবা মার সঙ্গে আমার পরিবারের সঙ্গে যেখানে যাদের কাছে আমার একটা নবজন্ম হচ্ছে সেখানে নূতন প্রাণ দেওয়া হয়েছে সাক্ষাৎ সুপ্রভাতে আমি সেক্স চেঞ্জ করে নেব সন্তানের জন্য বাবা মায়ের কি চিন্তা তার কি মানে কি করে বুঝবে তুমি বলো তো আমার খুব ইউনিক লাগে এই পার্টিকুলার ছবির ক্ষেত্রে আমার কি হয়েছে যে আমি নাচের পোর্শনে গিয়ে বসে আছি আমি নাচ বলছি একদম নাচ শব্দটা নেই গিয়ে আমি বসে আছি আমি দেখছি মানে এবং একদম শর্মিলোকে তাল বোঝাচ্ছে জিতু এই সবাইকে একসাথে জড় করে ধমক চমক বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে আলটিমেটলি একটা জার্নির মধ্যে নিয়ে যায় আমাদের প্রথম কৌশিকি কৌশিকী দেশিকান পুতুল সে গান গাইতে এলো সে গান গাইবে কি গান সে তো বহু জন্ম ধরে এই গান শুনে আসছে ঠিক আছে এবার সেটা যে এই ছবিতে অন্যভাবে গাইতে হবে তার স্পেস তার পজ হ্যাঁ এই যে করতে হবে এইটা তৈরি করছে এটা তৈরি করছে কিন্তু আমি কম্পোজার হিসেবে নয় আমাকে তৈরি করছে ঋতু ভাবে। আমি সেটা কমিউনিকেট করছি দেবুয়ার পুতুল বসে আছে আমার বাড়িতে হচ্ছে পুরো ব্যাপারটা দেবর পুতুল বসে আছে আমি বললাম পুতুল তুই শুধু এই একটা লাইন এবার তুই তোর মতো ধরে নেই একটা লাইনই তোর কথা

মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল তখন রাজা পুত্র রূপেই পালন করলেন এই গল্পটাই প্রথম শুনেছিলাম যখন মেমোরিজিন মাছ হয়েছিল প্রায় ওই সময় একবার গল্পটা শুনেছিলাম খুব এক্সাইটিং লেগেছিলো গল্পটা তারপরে চোখের সামনে দেখেছি গল্পটা একটা রূপ নিল একটা স্ক্রিপ্ট হলো প্রিপ্রোডাকশন শুরু হলো এবার তার অনেকগুণো ভাঙা করা যেটা শর্মিলা দি তখন ইনভলভ হবেন দেখুন ইনভলভ হবেন সবাই হলেন এবার সেটা করতে করতে একটা জায়গায় গিয়ে বুঝলাম যে যখন এর আগে মেমোরিজিন মাছ হয়েছে সেখানে ঋতুপন্ন ঘোষ অভিনয় করছেন আরও অন্যরা অভিনয় করছেন

আমার অভিনয় করাটা হচ্ছে সেরকম আমার মূল কাজটাই ছিল হচ্ছে ডিরেকশনের কারণ মেমোরি যে বানটি ডিরেক্ট করছে সেখানে কিন্তু ডিরেক্টোরিয়াল ভাবনাগুলো ওর আমি স্ক্রিপ্টে লিখে ছেড়ে দিয়েছি এবার এখানে আমার ডিরেক্টোরিয়াল ভাবনাগুলো বানটিকে বহন করতে হচ্ছে এবং মনে রাখতে হচ্ছে যেটা অনেক বেশি ডিফিকাল্ট একদম সেই সঙ্গে আমার অভিনয়টা এবং সেই সঙ্গে এবার যেই গান পড়লো পুরো স্ক্রিন আবার শর্ট ডিভিশন চেঞ্জ করে গেল

অ্যাবসলিউটলি আমি তখন দেখছি কিছু ল্যাটিন আমেরিকান মিউজিকের ফর্ম ও বলছে ও সেগুলো শুনেছে কি না আমি জানি না মানে ওর ভেতর থেকে কিছু গুরুগুরুটাকে ও দেখতে চায় অন্য রকমভাবে ট্রাইবাল সেই মিউজিক তার মধ্যে থেকে হচ্ছে আমার এই ছবিটা এটা হচ্ছে আমি গোড়া একদম শুরুতে কথকথাটা করে দিই করে দিই আমি নেমে আসি তারপর গুরুগুরুটা দেখি আমি দেখি স্টেজে বসে মানে কোরিওগ্রাফার এবং আমার চিরকাল মনে হয়েছিল যে রুদ্র কি ধরনের কোরিওগ্রাফার সেটা ওই একটা দৃশ্যে লোকে বুঝতে পারবে এইবার রুদ্রকে যদি আমাকে একটা বৈশিষ্ট্য দিতে হয় মানে এটা তো সবসময় আমরা ভাবি যে যে আমার প্রোটাগনিস্ট তার থেকে আমার বুদ্ধি বেশি আমার টেকনিস্ট আমার থেকে কম বুদ্ধিমান একটু কম বুদ্ধিমান কারণ আমাকে সে বুদ্ধিতে ছাড়িয়ে গেলে আমি কি করে তাকে সৃষ্টি করলাম এই লড়াইটা কিন্তু সবসময় থাকে কিন্তু আমার কাছে তো রুদ্র ইম্পর্টেন্ট এবার আমি যেটা ভাবতে পারি না রুদ্রকে প্রায় সেটা ভাবতে হবে এই প্রথম আমি ভাবলাম গুরুগুরু চিরকাল যেভাবে দেখে এসেছি সেভাবে তো আমি দেখতে চাই না তাহলে কি প্রবলেম হয় আমার কোথায় অসুবিধাটা হয় এইভাবে গুরুগুরু দেখতে তখন আমার মনে পড়ল আমি বুঝতে পারলাম অ্যাকচুয়ালি এইবার আমি যদি ভাবি একটা রাজকুমারী শিকারে যাচ্ছে সেটা কিন্তু ছটা মেয়ের একাদুকা খেলা নয় যেটা আমি নর্মালি আমরা দেখি অভিজ্ঞান শকুন্তালে মে যে মৃগয়া দৃশ্যটা

it's not real আর এইখানে যে একসঙ্গে সঙ্গে অনেক রকম অ্যাক্টিভিটিস হচ্ছে তার মধ্যে রাজকন্না কখনো ইনভলভ হচ্ছে কখনো হচ্ছে না কোথায় একটা কি হলো দৌড়ে সবাই চলে এলো এই যে পুরো জিনিসটা আমার খুব মজা লেগেছিল এই সিনটা করতে খুব সত্যি মজা লেগেছিল আর মিউজিক আমার আমার যেটা আমার যেটা লেগেছিল এবং আমি ওদের কোরিওগ্রাফি দেখতে যাই মনে আছে যে আমি কালামন্ডলে মে বলে ওখানে তোমরা বড় স্পেস পাবে স্পেস পাবে বলে তোমরা ওইখানে দাঁড়িয়ে গিয়ে তোমরা করেছিলে আমি বিকেল বেলা এলাম আর দেখতে বুঝতে বুঝতে বললাম যে ওদের বড় স্পেসে যখন দেখছি তখন তাদের যে ওই লাফিয়ে পড়ছে তোর টানছে এই সম্পূর্ণ ব্যাপারটা হতে আমার মিউজিকটা চেঞ্জ করতে আরম্ভ করলো আর যেটা সমস্যা হয়েছিল আমি এই মিউজিকটা ক্ষেত্রে আমি ভীষণভাবে জানি আমার সমস্যা হচ্ছিল ও বারবার করে ও এবং আমার ভেতরের ইচ্ছে তখন মিলে গেছে কিন্তু আমার এক্সিকিউশনে যে ওই যে একটা ট্রাইবাল জিনিস অথচ সুরটা চিন্ত গুরু গুরু হবে এটা তৈরি মেজাজটা তৈরি করা না আমি বলেছিলাম গুরু 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 এই কথাগুলো এটা একটা ক্লাউড রাম্বল এটা সারাক্ষণ বেজে যাবে বিভিন্ন রকম আমার পড়া বা ছবি দেখা এবং একটা জিনিস কাজ করলো আমি আমি বলছি যে আমার খুব প্রিয় একটা একজন কম্পোজার স্ট্র্যাভিনস্কি রিট অফ স্প্রিং ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের হাতে ধরিয়ে দেওয়া হলো ট্রাইবাল ইনস্ট্রুমেন্টস নাও ওরা একটা অর্কেস্ট্রেটেড স্কোর বাজাবে ওগুলো ওইগুলো দিয়ে ফলে তার টোনটা তুমি পাচ্ছ ওই ট্রাইবাল ওগুলোর জন্য কিন্তু একটা অর্কেস্ট্রেটেড একটা কোরিওগ্রাফড মিউজিক তুমি তৈরি করতে গেলে তোমার যে ডিসিপ্লিন দরকার হয় সেটা পাচ্ছ এই নয় যে তুমি ট্রাইবাল মিউজিশিয়ানস নিয়ে এসে কাজ করো এই কোলাবোরেশনটা সম্ভব হয়েছিল এই কারণে যে ওর নাচের স্পেসে আমি ঢুকতে দিতে আমার অনেক ডান্সারকে আমি বলেছিলাম তোমরা এখানে নিয়েছেন অভিনয় করো একটা পাখি দেখার অভিনয় করতে হবে সবাইকে মুখটা একসঙ্গে ঘোরাতে হবে আমি বসে করে দিলাম মানে আমি যে একেবারে আনারি আমার কোথাও মনে হচ্ছে না যে এই নাচের জগৎটা আমার অপরিচিত অতএব আমি এখানে ঢুকবো না কারণ আমি জানি হ্যাঁ না আমি জানি আমার একজন এবল কোলাবোরেটর আছে

পুরো নাচটা এবং সেখানে রুদ্র রয়েছে সেটা পুরোটা জিনিসটা দেখছে সেটা একটা পয়েন্টে নেমে এসে পুরোটা দেখছে এটা ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট শুট খুব ইন্টারেস্টিং শুট বাট ডিফিকাল্ট শুটও ছিল আমাদের জন্য মানে পুরো ছবিটা পরিপ্রেক্ষিতে একটা যদি বলতে আর এই সুরগুলো কিন্তু স্টেজ প্রোডাকশন হিসেবে দেখানো হয়েছে কোন সময় সিনেমা নাজেরো মানে কোথাও গিয়ে অভিনয় কোথাও নাচ কোথাও গান সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এবং যে বিন্দুটাতে এসে মিলেছে সেটা আমাদের প্রত্যেকের ইচ্ছেপূরণের গল্প আর সেটাই চিত্রাঙ্গদা সবাইকে অনেক ধন্যবাদ আর আপনাদের চোখ থাক এভাবেই আনন্দে